আচ্ছা ধরুন তো এই মুহূর্তে আপনি যে মোবাইলটি ব্যবহার করছেন সেটির পার্টস তৈরিতে যদি স্বর্ণ ব্যবহার করা হয় তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই অবাক হবেন। প্রভাবশালী বিদেশি একটি গণমাধ্যম জানিয়েছেন প্রতিটি মোবাইল ফোন তৈরিতে ব্যবহার করা হয় খাঁটি সোনা। কিন্তু কেন? কারণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কন্ডাক্টর ব্যবহার করা হয়। কন্ডাক্টর মানে হলো বিদ্যুৎ পরিবহন করতে পারে এমন ধাতু, অর্থাৎ এতে রোধ কম থাকে। স্বর্ণ বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় এটি মোবাইলের ডাটা দ্রুত ট্রান্সফার করতে পারে। তামার পরিবর্তে সোনা ব্যবহার করার আরো একটি কারণ হলো সোনায় অক্সিডেশন প্রক্রিয়া ঘটে না, অর্থাৎ জং ধরে না, ফলে পার্টসগুলো স্থায়ী হয়। আবার উন্মুক্ত পরিবেশে রাখলে এর গুণাগুণেরও পরিবর্তন হয় না। একটি হিসেব বলছে এক একটি ফোনে 34-50 মিলিগ্রাম পর্যন্ত স্বর্ণ থাকে। পরিমাণে খুব কম হলেও বাতিল হওয়া অনেকগুলো ফোন থেকে পাওয়া স্বর্ণ মিলে শেষ পর্যন্ত তৈরি হয় একটি রত্ন ভান্ডার। এগুলো দিয়ে চলে বিশ্বে কোটি কোটি টাকার ব্যবসা। বাজারে নতুন ভার্সনের ফোন পেলে অনেকে পুরাতন ফোন বদলে ফেলে। এতে বিশ্ব জুড়ে প্রতিদিন বাতিল হচ্ছে অসংখ্য ফোন। হিসেব বলছে 41টি মোবাইল ফোন থেকে পাওয়া যায় 1 গ্রাম সোনা, যার বাজার মূল্য কম বেশি 3-4 হাজার টাকার কাছাকাছি। ফোনের পাশাপাশি বাতিল হওয়া কম্পিউটার ও ল্যাপটপের আইসি গুলোতেও ব্যবহার করা হয় স্বর্ণ। সেই হিসেবে বিশ্বে প্রতি বছর বাতিল মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস থেকে কয়েক হাজার কোটি টাকার স্বর্ণ পাওয়া যায়। আর এভাবে বাতিল মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি দিয়ে চলে বড়সড় আর্থিক অঙ্কের কারবার। মোবাইল ফোনে সোনা পাওয়া যায় এ খবর শুনে ভারত সহ বেশ কটি দেশে মানুষ তা আহরণ শুরু করে এবং মোটা অঙ্কের টাকা আয় করে। আমেরিকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই স্বর্ণ আহরণ করা হয় এবং পুনরায় মোবাইল কোম্পানিগুলোর নিকট বিক্রয় করা হয়।